এবার আমরা লাচেন থেকে লাচুং যাব। এই পার্টে আপনি দেখবেন লাচেন থেকে লাচুনের টোটাল জার্নিটা এবং ওয়েদারটা আস্তে আস্তে ইতিমধ্যে খারাপ হয়ে আসছে। যাই হোক, একটা জিনিস সাথে করে নিয়ে যাচ্ছি যেটা হচ্ছে আতিথেয়তা, সত্যি যেটা ভোলার নয়। যাই হোক, চলুন এবার আমরা আস্তে আস্তে লাচেন থেকে লাচুং থেকে আগে যেতে থাকি। রাস্তায় রয়েছে এরকম হাজারো ঝর্ণা, ছোট বড় বিভিন্ন ঝর্ণা, তো বড় যেগুলো ঝর্ণা সেগুলো দেখানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি চুনতাঙ্গা লাচেনের মধ্যে যে রাস্তা, সেই রাস্তা এখন কাজ চলছে। তো এখান থেকে চুনতাঙ্গা মোটামুটি এখনও 12 কিলোমিটার, আর সেই রাস্তায় কাজ চলার কারণে পাহাড়ি রাস্তা জ্যাম, বুঝতে পারছেন। সেই জ্যামেই মানে আজকে তো 19 তারিখ, 18 তারিখ আমরা উঠছিলাম যখন, তখন কিন্তু জ্যামে পড়েছিলাম এবং তার জন্য লেট হয়ে গেছিলো। আজকে সেভাবে আমরা নামছি চুনতাঙ্গার দিকে, তো আজকেও সেই জ্যামে পড়েছি। জানি না কতক্ষণ আমরা লাচুংয়ে পৌঁছাবো, অনেকটা অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, বুঝতে পারছি না কতটা দেখাতে পারবো। তবু এখন চেষ্টা করছি, দেখতে থাকবো। তো এখন বাজে সন্ধ্যা 6:30 এবং চুংথাং থেকে 18 কিলোমিটার জার্নির পরে আমরা এসে পৌঁছে গেলাম লাচুং। এবং লাচুংয়ে আমরা যে হোটেলে উঠছি সেটা হচ্ছে পেমাইয়াং হোটেল, এই দেখেন। যাই হোক, চলুন এবার রুমটা দেখানো যাক। আমাকে সিঙ্গেল এই রুমটা দিয়েছে আর কি। লাচেনের যেমন সিস্টেম ছিল যে একটা, আমরা অ্যাকচুয়ালি একটা গাড়িতে 8 জন আছি, 2 জন একটা রুমে, 5 জন একটা রুমে, আর আমি একা। তো এটা হচ্ছে আমার রুম, একেবারে উঠেই ডান হাতে ডবল বেডরুম, 3টে বালিশ আছে দেখতে পাচ্ছি, আর 2টো 3টে এরকম মোটা 3টে ইয়ে আছে, কম্বল আছে। এপাশে এরকম একটা টেবিলের মতো ছোটো, এপাশে একটা চার্জিং বোর্ড, ডাস্টবিন, ওখানে ডাস্টবিনটা আছে, ওখানে একটা জিরো লাইট, আচ্ছা এখানে একটা আয়না আছে। বাথরুমটা দেখা একবার, সে একই সিস্টেম, বেসিন আর ওয়েস্টার্ন স্টাইল গিজার। যাই হোক, রুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে লাচুং এসে, সত্যি রুমটা ভালো, এবং লাচেনের চেয়ে এই রুমটা আরও বেশি ভালো লাগলো আমার। এখনই হোটেলের ইয়ে থেকে এসে বলে গেলো যে ডিনার হচ্ছে 8টার সময়। যাই হোক, চলুন কিছুটা জ্ঞানের কথা বলি। ফার্স্ট আমি যখন নাথুলা গেছিলাম, তো নাথুলাতে জিও এবং এয়ারটেল সিম দুটোই কিন্তু বন্ধ, ওখানে শুধুমাত্র বিএসএনএলের সিম চলে। আর আপনার লাচেনে ওখানে আপনার শুধু এয়ারটেল চলে এবং ভোডা চলে, জিও পুরোপুরি বন্ধ। গুরুদমারে তো আপনার নেটওয়ার্কই নেই একেবারে, অনেক উঁচুতে বললাম যেটা 17,800 ফুট। আর লাচুংয়ে আপনার এয়ারটেল জিও দুটোই আছে, কিন্তু এখানে বিএসএনএলের কোনো খবর নেই। তো আশা করি এটুকু ইনফরমেশন পেলেন, এরকম আস্তে আস্তে আপনাদের পরবর্তী ভিডিওতে ইনফরমেশন দিতে থাকবো। দেখতে থাকুন আর ডিনারটা কেমন কী হয়, কীভাবে খেতে দেয় সেটা দেখাবো, তারপরে আজকে গুড নাইট বলবো। তো বলছিলাম যে 8টার সময় ডিনার করতে যাব, এখন 8টা এবং এখন যাচ্ছি ডিনার করতে। এটা হচ্ছে আমাদের স্টেইং অপশনগুলো, এখান থেকে পাশে হচ্ছে ইয়েগুলো, এখানে একটা দোকান যেখানে নেমেছিলাম প্রথমে দেখলেন, আর তারই পাশ দিয়ে নেমে যেতে হবে। এখানে আস্তে নেমে যাচ্ছি রেস্টুরেন্ট, এই তো রেস্টুরেন্ট।
ডান হাতে। পাহাড়ি রেস্টুরেন্ট আলাদাই ভাই, বুঝতে পারছেন পুরো অন্যরকম ফিলিংস। আর এই তো দাদারা এসছেন নবদ্বীপ থেকে, কেমন লাগছে? তারপর হচ্ছে ডিনারটা আমরা করি, ডিনারটা আসুক এবং কেমন কি কোয়ালিটি জানাবো। লাচেনে যেমন দুপুরেরটা জানালাম যে কেমন ছিল, এখানে দেখি রাতে কেমন কি খাবার দেয় জানি, আপনার সঙ্গে কথা হচ্ছে। বাফেট সিস্টেম ওখানে যেমন সার্ভ করছিল, এখানে নিজেকে তুলে নিয়ে গিয়ে তারপর ওখানে গিয়ে করতে হবে। তো খাবারটা নিয়ে এসে রেডি, এবার খাবারটা টেস্ট করি, টেস্ট করার পরে আপনাকে রিভিউ দিচ্ছি অ্যাজ ইউজুয়াল যেমন দিই আর কি। তো বন্ধুরা ডিনার মোটামুটি কমপ্লিট, কেমন লাগলো ডিনার বলে যাও? ব্যাপক, মানে খাবারটা টেস্ট কেমন লাগলো? সুপার সুপার। আর লাচেনে কেমন লেগেছিল? লাচেন ভালো, মোটামুটি। তুমি যদি আমার থেকে অন্য হোটেলে ছিলে মোটামুটি বুঝতে পারবে না, মোটামুটি কিন্তু লাচুঙের থেকে এখানে বেটার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ডিনারটা মোটামুটি কমপ্লিট হলো, ডিনার কিন্তু পছন্দ হয়েছে, বেশ ভালোই লাগলো খেতে। কালকে সকালবেলা আমাদের 6টার সময় বেরোতে হবে, তো সেই মতোই আমরা আর আজকে এখন শুয়ে পড়বো এবং সকালে 6টার আগে রেডি হতে হবে। কালকে আমাদের তো 0.1 অ্যান্থাম ভ্যালি যেতে হবে আর কি। তো আজকে এই পার্টটা এ পর্যন্তই।